আসসালামু আলাইকুম, কানিস কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি, চিকেন কারি। গ্রাম্য পদ্ধতিতে মাছাশিদের হাতের এই চিকেন কারির রেসিপি আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি চুলাতে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন আমি চিকেনগুলো ধুয়ে দিয়ে দেব। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমি 1/3 কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ শুকনা মরিচ গুঁড়া। এরপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়েছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এখন আমি একটা কাঠের খুন্তি দিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছি। এটা হাত মাখা করে দিলেও হবে, আমি হাতে না মেখে কাঠের খুন্তি দিয়ে মেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের মা চাচিরা কিন্তু এভাবে করে রান্না করে দিত, সহজ পদ্ধতিতে ঝটপট রান্নার জন্য। আমি দিচ্ছি 2টা আলু কেটে নিয়েছি আর কয়েকটা আস্ত রসুন দিয়েছি। সবগুলো উপকরণ আমি ভালো করে এখন মাখিয়ে নেব। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু সময়টাও বেঁচে যাবে আর রান্নাটাও খুব সহজে হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর আবার দেখে নেব, একটু নেড়ে চেড়ে দেব। দেখেন আমি ঢাকাটা খুলছি, আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভিউয়ার্স, এভাবে করে রান্না করলে কিন্তু সময় অনেক বেঁচে যাবে আর রান্নাটা দ্রুত হয়ে যাবে। আপনারা যারা বাইরে চাকরি করেন তারা কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন, সহজে হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজাদার। আমাদের মা চাচিরা কিন্তু ছোটোবেলায় এরকম করে আমাদেরকে রান্না করে দিয়েছে দ্রুত করার জন্য। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আবার একটু ঢেকে দেব, 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দেখব। আর চিকেনটা নামানোর সময় অবশ্যই একবার চেক করে নেবেন মরিচ লবণটা কেমন হয়েছে। আমি এখন ঢাকাটা খুলছি, আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার চিকেন কারি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ, আমি গুলিয়ে রেখেছিলাম। আমি এখন ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখেন ভিউয়ার্স কত দ্রুত আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আমি পানি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এটা আমি গ্রেভির জন্য দিয়ে দিয়েছি। এখানে আমার চিকেন রান্নাটা হয়ে আসছে, উপর থেকে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে আমি দমে রেখে দিব
5 মিনিট তারপর আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব দেখেন ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমার সস পদ্ধতিতে চিকেন কারি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ